আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আশা করছি আপনারা সবাই ভালো আছেন ভিউয়ার্স আজকের আমাদের এই ভিডিওতে আপনাদেরকে দেখাতে যাচ্ছি অরিজিনাল পাকিস্তানি পার্টি ড্রেস কালেকশন এই ড্রেসগুলো ভিউয়ার্স খুবই খুবই সুন্দর এবং আমার বিশ্বাস আপনাদের প্রত্যেকেরই খুবই ভালো লাগবে ড্রেসগুলোর যে কালার চার্ট আছে সেটাও দেখতে এক কথাতে অসাধারণ এখন যে কালারটি আপনাদের সামনে দেখাচ্ছে এটা হচ্ছে একটু পিচ টাইপের কালারের মধ্যে যখন খোলা হবে তখন অনেকই সুন্দর লাগবে বিশেষ করে আপনারা গলার পোর্শনের গলার এখানে সুন্দরভাবে হাতের কাজ করে দেওয়া আছে এবং এত কাজ করে দেওয়া আমাকে কাছে নিয়ে নিয়ে ফোকাসিং করে তারপর দেখাতে হচ্ছে আপনাদেরকে পুরোটা ড্রেস দেখাবো আমাদেরকে ড্রেসগুলো গুলো দেখুন একটু স্টার্ট করবেন এগুলো থাকছে অরিজিনাল পাকিস্তানি নূর্স ব্র্যান্ডের কেমন আমরা এখন দেখতে যাচ্ছি যে কামিজের ফ্রন্টের অংশটা এবং ভিউয়ার্স খোলার সাথে সাথে আমরা দেখে নিলাম যে অল ওভার বডিতে এরকম গর্জেসভাবে ভাবে কাজ করে দেওয়া বিশেষ করে গলার যে কাজটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম আপনারা দেখে নিন এবং কালার যেটা দেখাচ্ছে ভিউয়ার্স কালারটাও খুবই সুন্দর থাকছে অল ওভার কামিজের ফ্রন্টে এরকম সুন্দরভাবে সুতার এমব্রয়ডারি ওয়ার্ক এবং সিকোয়েন্সের কাজ করে দেওয়া আছে বিশেষ করে আপনার কামিজের কালার চার্টের সাথে এখানে যে সুতার কালার চার্ট সেটা আপনারা একটু লক্ষ্য করবেন আমি এখন আপনাদেরকে নিচের যে বর্ডারের অংশটা সেগুলো দেখাচ্ছি এবং তারও নিচে আপনারা দেখবেন সুন্দরভাবে টার্সেল দেওয়া আছে ওকে এটা থাকছে পুরোটা বর্ডার এখানে সুন্দরভাবে কাজ করে দেওয়া এবং বডিটা তো আমি আপনাদেরকে দেখালামই যে অল ওভার বডিতে এরকম গর্জেসভাবে কাজ করে দেওয়া বিশেষ করে কালারটার কথা বারবার বলছি কালারটা খুবই সুন্দর এবং ভিউয়ার্স এটা থাকছে আপনার সফট শিফন ফ্যাব্রিকের মধ্যে এটা হচ্ছে পিওর সফট শিফন এটা হচ্ছে কামিজের ফ্রন্টের অংশ এবার পেছনের পার্টটাও দেখে নেওয়া যাক ড্রেসের পেছনের পার্টটাও ভিউয়ার্স খুবই চমৎকার এটা থাকছে ব্যাক পার্টে পিঠের অংশে এরকম এবং অল ওভার বডিতে এরকম সুন্দর কাজটি করে দেওয়া আছে দেখুন এবং পেছনের দিকেও আপনার নিচের বর্ডারের অংশে এরকম সুন্দরভাবে আমরা কাজটি পেয়ে যাচ্ছি সুন্দর না বলুন এটা থাকছে ব্যাক পার্ট এবং ব্যাক পার্টে আমরা এই ধরনের ফ্লাওয়ারের ডিজাইনটা পেয়ে যাচ্ছি অল ওভার ওকে ব্যাক পার্টটা দেখলাম আমরা এখন এর বাকি যে অংশগুলো আছে সেগুলো দেখব সালোয়ার টিকটো আগে দেখিয়ে দিই এটার সাথে ভিউয়ার সুন্দর দেখে আপনার সেলফ প্রিন্টের এটা কি প্রিন্ট নাকি বুননে কাজ করা আর কি সালোয়ারটা যখন তৈরি করা হয়েছে ফ্যাব্রিকে এটা বুনট করা হয়েছে দেখুন অল ওভার সালোয়ারের মধ্যে ভিউয়ার্স এরকম সুন্দর দেখে একটা ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন এবং সালোয়ারটা কি কাপড়ের উপর এটা থাকছে সিল্ক ভিউয়ার্স এই সালোয়ারটা থাকছে সফট সিল্ক ফ্যাব্রিকের মধ্যে ওকে এবং এটা হচ্ছে ব্যাক পার্ট তাই না এটা থাকছে ব্যাক পার্ট এটা যে কাজ করা এটা আপনারা ব্যাক পার্টটা দেখলে আরো ভালোভাবে বুঝতে পারবেন ওকে এবার বাকি অংশগুলো দেখবো এটা হচ্ছে হাতা আর কি স্লিভের অংশ দেখি হাতা ঠিক নিচে রেখে দিন দেখুন হাতার বাজুতে এই কাজটি চলে যাবে এবং হাতার বর্ডারের অংশে আমরা এরকম সুন্দর দেখে এই কাজটি পেয়ে যাচ্ছি যেমনটা আমরা পেয়েছিলাম কামিজের ফ্রন্টে এবং ব্যাকে এবং ওর না ভিউয়ার্স যথেষ্ট সুন্দর অল ওভার বডিতে এরকম সুন্দরভাবে শিফন ফ্যাব্রিকের মধ্যে ওনাটাতে গর্জেসভাবে কাজ করে দেওয়া এবং এগুলো হচ্ছে ভিউয়ার্স একদম অরিজিনাল জেনুইন পাকিস্তানি আনস্টিচ থ্রি পিস কালেকশন ওনাটা আমরা অর্ধেক করে দেখাচ্ছি এমনিতেই ওনাটা বেশ চওড়া বেশ বড়। ওকে এবার অন্য একটা যেহেতু আমরা পিচ কালারে দেখালাম এই পিচ কালারের মধ্যে যে আরেকটা ড্রেস আছে সেটা এখন ভিউয়ার্সদেরকে দেখিয়ে দেব ভিউয়ার্স বিশেষ করে আমার যে সকল ভাইয়া এবং আপুদের একটু মিষ্টি কালার চার্ট পছন্দ একটু পিঙ্ক টাইপের কালার পছন্দ তারাই ড্রেসটি দেখতে পারেন ভিউয়ার্স এই কালার চার্টটাও খুবই খুবই সুন্দর আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই আপনারা যেন পুরোটা ড্রেস সুন্দরভাবে দেখতে পারেন দেখুন এটা থাকছে গলার অংশটা যেমনটা আপনাদেরকে দেখালাম গলার এরকম সুন্দরভাবে হাতের কাজ করে দেওয়া সাথে স্টিকার তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা থাকছে অরিজিনাল পাকিস্তানি নুটস ব্র্যান্ডের আনস্টিচ থ্রি পিস কালেকশন এবং এটা হচ্ছে কামিজের অংশটা ভিউয়ার্স পুরোটা কামিজ জুড়ে এরকম সুন্দরভাবে কাজ করে দেওয়া সফট শিফন ফ্যাব্রিকের মধ্যে অল ওভার বডিতে এরকম সুন্দরভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া বিশেষ করে নিচের বর্ডারের অংশটা আমরা লক্ষ্য করছি দেখুন অল ওভার বর্ডারের ভিউ এরকম সুন্দরভাবে মাল্টি কালারফুল সুতার এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে তার সাথে সাথে সিকোয়েন্সেরও কাজ করে দেওয়া আছে এটা থাকছে কামিজের পুরোটা ফ্রন্টের অংশ এবার পেছনের পার্টি দেখিয়ে দিন এটা থাকছে কামিজের ব্যাক পার্ট এটা হচ্ছে পিঠের অংশে যে কাজটি ছিল সেটাই এবং অল ওভার বডিতে এরকম সুন্দর দেখে এক ধরনের একটু ব্যতিক্রম ধর্মী একটা ফুল এবং পাতার সংমিশ্রণে একটা নতুন ধরনের ডিজাইনের উপর করে দেওয়া হয়েছে কাজটি এবং এটা থাকছে ব্যাক পার্টের নিচের প্যানেলের অংশ এবং তার নিচে আমরা দেখতে পাচ্ছি সুন্দর দেখে টার্সেল ওকে এবার এই ড্রেসের বাকি অংশগুলো আমরা দেখে নেব ভিউয়ার্স এই প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের এলিফেন রোড হোলসেল শোরুমে আপনারা স্ক্রিনে আমাদের দোকানের ঠিকানাটি দেখতে পাচ্ছেন আমাদের দোকানটি হচ্ছে ঢাকা এলিফেন রোড গাউসিয়া মার্কেটের পাশেই এরোপ্লেন মসজিদ গলির ভেতরে আমাদের শোরুম এবং আমাদের শোরুমটি ভিউয়ার সপ্তাহে সাত দিন আর কি প্রতিদিনই খোলা থাকে সকাল এগারোটার থেকে নিয়ে রাত আটটা পর্যন্ত সপ্তাহে সাত দিনই আমাদের শোরুমটি খোলা এবং আমাদের এখানে আপনারা এরকম সুন্দর সুন্দর থ্রি পিস শাড়ি লেহেঙ্গা বোরখা খিমার এরকম বিভিন্ন আইটেমের কালেকশন পেয়ে যাচ্ছেন এটা থাকছে এর ওড়নাটা ওকে ওড়নাগুলো ভিউয়ার্স একটু কন্ট্রাস্টের মধ্যে দিয়েছে যেরকম দেখুন এটার সাথে এই পিচ কালারের সাথে কাজের সাথে ম্যাচিং রেখে আপনার ওড়নাটি দেওয়া হয়েছে ওকে ঠিক আছে এখন এর যে বাকি কালারগুলো আছে সেগুলো দেখব আমরা এখন সাদা কালারটি একটু দেখি আচ্ছা এটা সম্পূর্ণ সাদা না এটা হচ্ছে অফ হোয়াইটের মধ্যে এবং আরেকটা থাকছে মিল্কি হোয়াইটের মধ্যে আমরা দুটোই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা পুনরায় বলে দিই ভিউয়ার্স এটা থাকছে কিছুটা অফ হোয়াইটের মধ্যে ওকে একটু কাছে চলে যাই দেখুন আমি প্যাটার্নে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা যেন ক্লিয়ার ভাবে বুঝতে পারেন ডিজাইনটা তো ভিউয়ার্স সেমই থাকছে শুধুমাত্র কালার গুলো চেঞ্জ আপনাদের যার যেরকম কালার চার্ট পছন্দ বা যার যে কালারটি পছন্দ হয় আপনারা নিয়ে নিতে পারবেন এবং আমরা ভিউয়ার্স অল ওভার বাংলাদেশি কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট ডেলিভারি করে থাকি আপনারা চাইলে অনলাইনে অর্ডার প্লেস করতে পারেন আমরা পুরো বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট ডেলিভারি করে থাকি আর যদি শোরুমে চলে আসতে পারেন তাহলে সব চাইতে বেশি ভালো হয় তাহলে আপনারা সবগুলো কালার সরাসরি দেখে তারপর সেখান থেকে যেটা আপনাদের পছন্দ হচ্ছে সেটা নিতে পারবেন এটা হচ্ছে নিচের বর্ডারটা এবং এটা হচ্ছে ব্যাক পার্ট ওকে এর বাকি পার্টগুলো দেখে নিন স্যালোয়ার ওকে খালি খুলে রাখলে হবে এটা থাকছে এটা হচ্ছে এর হাতার অংশ এবং তার সাথে আমরা কন্ট্রাস্ট কালারের ওড়নাটি পেয়ে যাচ্ছি এটা হচ্ছে অফ হোয়াইট কালার তাই না ওকে ঠিক আছে আমাদের এখানে এখন একটা ব্রাউন কালারের সেম ডিজাইন আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন যে ড্রেসটা দেখাচ্ছি ভিউয়ার্স এটা থাকছে একটু ব্রাউনিশ একটু স্কিন কালারের মধ্যে এবং তার উপর আপনার মাস্টার্ড কালারের সুতার এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে দেখুন এটা হচ্ছে আপনার বডির অংশটুকু অল ওভার বডিতে এরকম সুন্দরভাবে কাজটি করে দেওয়া বিশেষ করে ভিউয়ার্স এই ড্রেসের ফ্রন্টের পোর্শনটা অনেক অনেক গর্জেস ব্যাক পোর্শনও কাজ করে দেওয়া আছে তবে ফ্রন্টের পোর্শনটি একটু বিশেষ করে অনেক গর্জেস এবং এটা হচ্ছে এর ব্যাক পার্ট ঠিক আছে বাকি অংশগুলো আমাদেরকে একটু দেখিয়ে দিন এটা থাকছে এই ড্রেসের ড্রেসের সালোয়ার প্রত্যেকটা ভিউয়ার সালোয়ারের যে ডিজাইন প্যাটার্ন এটা একটু চেঞ্জ থাকছে এক এক কালারের সাথে সালোয়ারের ডিজাইন প্যাটার্নটা এক এক ধরনের যেরকম এই কালারের মধ্যে যে সালোয়ারের ডিজাইনটি করে দেওয়া এটা আমরা দেখতে পাচ্ছি একটু বুটা স্টাইলের মধ্যে এবং এটা হচ্ছে এর ওড়নাটি ওড়নাটা হচ্ছে মাস্টার্ড কালারের মধ্যে বাসন্তী কালারের যে হলুদটা হয় সেটা ওকে এই ড্রেসের শেষ যে কালার সেটা এখন ভিউয়ার্স আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে একদম ধবধবে সাদা যারা সম্পূর্ণ পিওর হোয়াইট কালার পছন্দ করেন তাদের এই ড্রেসটা দেখা মাত্রই পছন্দ হবে আমার বিশ্বাস বিশেষ করে আপনারা খেয়াল করলে দেখতে পারবেন ভিউয়ার্স এই কালারটার সাথে যে সুতাটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এবং কিছুটা লাইট পিঙ্ক আর কি বেবি পিঙ্ক কালারের মধ্যে ওকে এবং এটা হচ্ছে পুরোটা বডিতে কাজ করা বিশেষ করে সুতার কালারের কম্বিনেশনগুলো অনেক সুন্দর এবং অনেকই কালারফুল দেখুন অল ওভার এরকম কামিজের ফ্রন্টে সুন্দরভাবে কাজ করে দেওয়া ড্রেসটা এক কথায় অসাধারণ গর্জেস এটা হচ্ছে ফ্রন্টের অংশ ওকে তারপরে এটা হচ্ছে এর পেছনের পেছনের পার্কে আমরা এরকম কাজটি দেখতে পাচ্ছি ঠিক আছে ওকে এবার আমরা ওড়নাটি দেখব এই ড্রেসের সাথে যে ওড়নাটা দিয়েছে ওটা দিয়েছে লাইট ল্যাভেন্ডার কালারের মধ্যে যেমনটা আমরা কামিজের ফ্রন্টের সুতার কালারটা দেখতে পেয়েছিলাম ঠিক তেমনি এটার ওনার কালারটি থাকছে আমি আর একটু কাছ থেকে দেখিয়ে দিই আশা করছি এখন আপনার অ্যাকুরেট ভাবে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এটা হচ্ছে এই ওরনাটি ওকে এবং এটা হচ্ছে হাতা এবং এটা থাকছে সালোয়ার ভিউয়ার্স আপনাদেরকে যে প্রোডাক্টগুলো দেখিয়েছি এই প্রোডাক্টটি আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের এলিফ্যান্ট রোড হোলসেল শোরুমে এবার আপনাদেরকে দামটি জানিয়ে দিচ্ছি আমাদেরকে একটু বারকোডটি দেখিয়ে দিন এই লাইভে যতগুলো প্রোডাক্ট দেখিয়েছি প্রত্যেকটা ডিজাইন সেম ছিল শুধুমাত্র কালার চেঞ্জ এবং প্রত্যেকটা সাড়ে সাত হাজার টাকা সাত হাজার পাঁচশো টাকা ভিউয়ার্স আজকের লাইফ এখানে শেষ করে দিচ্ছি ইনশাল্লাহ খুব শীঘ্রই এরকম আরও সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আপনাদের মাঝে ফিরে আসবো আজকে এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ